নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। একটা কথা বলি, আমি আগে দিনে দুটো করে ভিডিও করতাম, ইদানিং করি না, একটাই ভিডিও করি রাতে। যদিও আজকে সকালে একটা ভিডিও করেছি। অনেক ইস্ট বেঙ্গল বন্ধু আমাকে বলেন যে কেন আপনি আগের মতো নিয়মিত হন না। একটা সত্যি কথা বলি যে ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েই তো শুধু ভিডিও করি, ভিডিওতে একটা কন্টেন্ট আর সাবজেক্টের দরকার পড়ে। বাস্তবিক এমন কোনো সাবজেক্ট বন্ধু মাঝে মাঝে খুঁজে পাই না যেটা নিয়ে অন্তত ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে সারাদিনে দুটো ভিডিও করা যায়, সেরকম কোনো বিষয় নেই। এবার একটা কথা বলে দিই যে বা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চলে আসুন বন্ধু, ইস্ট বেঙ্গল সম্পর্কে তথ্য এখানে পাবেন, অন্য কোনো দল সম্পর্কে কোনো তথ্য এখানে আশা করবেন না। আমি ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে স্পোর্টস ফেন্সিং চ্যানেলের এই বৃহৎ বলুন বা ক্ষুদ্র পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনাকে হতেই হবে। চলুন সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন। এবার চলে আসি বন্ধু সেই একই খবরে। একটা 45 জন ফুটবলারদের তালিকা ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি গোষ্ঠীকে পাঠানো হয়েছিল এবং মোটের ওপর ইমামি গোষ্ঠীও তার একটা প্রাপ্তি স্বীকার করে অফিসিয়াল সেটাকে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছেন। এবং সে তালিকায় এমন এমন ফুটবলারদের নাম, যদি তাদেরকে ইস্ট বেঙ্গল ক্লান কেন আইএসএল এর যে কোনো দল যদি পেয়ে যায় তাহলে তারা বর্তে যাবে, চ্যাম্পিয়নশিপের লড়াই তারা অতি অবশ্যই লড়বে। কিন্তু এটুকু বলার পরে থেমে যেতে হচ্ছে। ওক বেছে অনেকবার তাকে নেওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসিতে আছেন, কিন্তু এবারের মরশুমটা তার কিন্তু ভালো যায়নি, যথেষ্ট বয়স হয়েছে। যদিও বয়স হয়েছে বলে তার ক্ষুরধার যে ক্ষিপ্ততা, তার যে গোল করার দক্ষতা সেটা যে একেবারে নষ্ট হয়ে গেছে সে কথা বলা যায় না। তিনিও কিন্তু ওই তালিকাতে আছেন এবং শেষ পর্যন্ত এই ফুটবলারটিকে আপনারা আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে দেখলেও দেখতে পারেন, এরকম একটা খবর কিন্তু আমি আমার মতন করে সূত্র থেকে পাচ্ছি। দেখলেও দেখতে পারেন, তিনি আসবেনই এই কথাটা বলার মতো সময় এখন অবধি আসেনি। আপনারা অনেকেই বলবেন যে পাকাপাকি খবর না পেয়ে বলছেন কেন। বন্ধু বলতে হয়, যারা 90 দশকের দলবদল দেখেছেন তারা বুঝবে, যারা দেখেননি তারা বুঝবেন না। এবার চলে আসি আসল প্রসঙ্গে। এবারে মনে হয়েছিল একটু অন্যরকম একটা কিছু হলে হতে পারবে, তার কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম যে ইনভেস্টর সমস্যায় ইনভেস্টর খুঁজতে জেরবার হয়রান, তারপরে কোনোভাবে একটা ইনভেস্টর পাওয়া একেবারে শেষ মুহূর্তে, কখনো কখনো ট্রান্সফার ব্যান নামক একটা খাড়া নেমে এলো ইস্ট বেঙ্গল ক্লাবে, স্পোর্টিং রাইটস নেই, অনেক অনেক রকম সমস্যা ছিল। এবারে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে গেছে, সে অর্থে সমস্যাটা নেই, সমস্যা যেটা ছিল ঠিক সেটাই আছে। ইনভেস্টরের সাথে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের সেই যে ধারাবাহিক বছর গড়াতে না গড়াতেই একটা ঝামেলা। এমন একটা দল পাঠানো হয়েছে, বলা হচ্ছে প্রাক্তন ফুটবলাররা মতামত দিয়েছেন। কি তারা মতামত দিলেন, তারা বাস্তব বোঝেন কি বোঝেন না, বলতে খারাপ লাগছে। এবং একই সঙ্গে ইস্ট বেঙ্গল সমর্থকরা, আমি সমর্থকদের দিকটা বলবো না, তার কারণ দেখুন সমর্থকরা দলের স্বার্থে দলের ভালোর জন্য ভালো ভালো ফুটবলারদের যে সন্ধান করতে বলবেন এটাই প্রত্যাশিত, কিন্তু অভিজ্ঞ ক্লাব কর্মকর্তারা তারা কিন্তু এমন একটা দল পাঠিয়ে দিয়েছেন তলায় তলায়। ইমামি গোষ্ঠী কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই লিস্ট দেখে একেবারেই খুশি না। এটা একটা ধরা বাঁধা ছকে বাঁধা লিস্ট, যেদেরকে নিলে পরেই মানে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু তো হবেই, যে দলে গ্রেস স্টুয়ার্ট থাকতে পারে, যে দলে ওক বেঁচে থাকতে পারে, ক্লেটন সিলভা থাকবে, সঙ্গে ধরে নিন আরেকজন যিনি আছেন মুম্বাই সিটির তিনিও থাকলেন, তাহলে তো ওইও বললাম ছকটা করতে হবে 2-3-5, পাঁচজন আক্রমণভাগের খেলোয়াড়। কিন্তু না, এভাবে হয় না। ইস্ট বেঙ্গল ক্লাব তাদের পুরনো 15 জন ফুটবলারকে রেখে দিতে চাইছে এবং এক্ষেত্রে আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত হচ্ছি যেদেরকে রেখে দেওয়া দরকার। কিন্তু ইমামি গোষ্ঠী বুঝতে পেরেছে যে যে দলটার লিস্ট পাঠানো হয়েছে সেই দলটার জন্য যে পরিমাণ অর্থ বহন করতে হবে তারা প্রস্তুত নয়। কর্মকর্তারা কবে পদত্যাগ করবেন, বিশেষ করে শীর্ষকর্তা ইনিতু সরকার, এ কথাটা এ কারণের জন্যই বলছি। আজকেই একজন ইস্ট বেঙ্গল বন্ধু আমায় বলেছেন যে যখনই কোনো খারাপ কিছু ঘটে তখন আপনি কর্মকর্তাদেরকে দায়ী করেন, ভালো কিছু ঘটলে তখন তাদের নাম উল্লেখ করেন না। আমি একটা কথা আপনাদেরকে প্রকাশ্যে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে উত্তর দেবেন বন্ধু, গত 1 দশকেরও বেশি সময় ধরে ইস্ট বেঙ্গল ক্লাবে কি ভালো ঘটনা ঘটেছে তার উদাহরণ দিন। আমি ভিডিও করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করব, কয়েক হাজার মানুষ আমার ভিডিওটা শোনেন, আমি সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করব। গত 1 দশকে 10 থেকে 12 বছর, 12 বছর একটা যুগ হয়, এই যুগের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবে কোন যুগান্তকারী সাফল্য এসছে, কিচ্ছু আসেনি।
গ্রন্থাগার হয়েছে, লিপ বসেছে, যদি এগুলোকে সাফল্য মনে করে আনন্দিত আহ্লাদিত আপনারা হন, তাহলে সাফল্য নেই, সাফল্য নেই বলে আমরা কেন চিৎকার করছি? ওগুলো কোনো সাফল্য নয়। ইস্ট বেঙ্গল একটা ভালো দল গঠন করবে, তাদের চিরাচরিত শতবর্ষ প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রত্যেকটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের লড়াই লড়বে, শেষ পর্যন্ত হয় চ্যাম্পিয়নশিপ খেতাব পাবে অথবা রানার্স হবে, কিন্তু লড়াইতে থাকবে, এটাই ঐতিহ্য। খেলায় তো হার জেতা আছেই, কিন্তু সেই ঘটনা কি এক দশকের বেশি সময় 10 থেকে 12 বছরে ঘটেছে? যদি ঘটে থাকে বন্ধু, উদাহরণ দেবেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নেব। অনেকে বলেন আমরাও আপনার মতো ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসি। যদি ভালোই বাসেন বন্ধু, তাহলে প্রতিবাদে গর্জে ওঠেন না কেন? যাই হোক, সে তো পরের কথা, কে প্রতিবাদে গর্জে উঠবে কে গর্জে উঠবে না সেটা তার বিবেকবোধের ব্যাপার। আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলে দিতে পারি, অগ্রেচের ভালো খবরের পাশাপাশি আবারও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে ইনভেস্টরের সমস্যা বাড়ছে। আচ্ছা, এতই যখন সমস্যা, নতুন ইনভেস্টরকে কেন আনছেন না কর্মকর্তারা? কেন তারা পাচ্ছেন না? তারা রাজ্য সরকারের মুখাপেক্ষি হয়ে বসে থাকেন? মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ না নিলে তাদের চিড়ে ভেজে না? তারা কেন আনছেন না কেন? তারা একটা বার অন্তত প্রমাণ করে দিন যে আমরা ভালো মানের একটা ইনভেস্টর এনে আইএসএল এর প্রথম সারির দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে একটা ভালো দল করতে পারি। যদি আজকে আমরা সমর্থকরা কর্মকর্তাদের, যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই যে আপনারা এদেরকে হাঁটিয়ে দিন, ইমামি গোষ্ঠীকে নতুন করে একটা ইনভেস্টর সংস্থাকে আনুন, এবং তারা একটা দুর্দান্ত দল গঠন করে ইস্ট বেঙ্গল ক্লাবকে আবারও সাফল্যের সরণিতে পৌঁছে দিন। প্লিজ, আপনাদের সামনে তো খোলা দরজা, খোলা জানলা, কেন করছেন না সেটা? আপনারা কেন পারছেন না, পারবেন কি? জিজ্ঞাসা নিয়ে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।